মাস্ক না পরতে নানা অজুহাত সংক্রমণের ঝুঁকি নেই মার্কেট বাজার গণপরিবহনে চলাফেরা কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড় বাড়ছে করোনার ঝুঁকি নির্দেশনা মানার বালাই নেই দোষে ভাস্কর্য নিয়ে বিতর্ক মন গড়া ব্যাখ্যায় মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের পরমাণু বিজ্ঞানী মহসিন খুনের ঘটনায় উত্তপ্ত ইরাক ইসরায়েলকে দুষছে তেহরান বদলা নেয়ার ঘোষণা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এছাড়াও সংবাদে আরও থাকছে গোপালগঞ্জের মধুমতী নদীতে 17তম জাতীয় দূরপাল্লার সাঁতার সেনাবাহিনীর জুয়েল ও নাইমা চ্যাম্পিয়ন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারের জন্য বারবার সচেতন করা হচ্ছে কিন্তু কে শোনে কার কথা মাস্ক ছাড়াই অনেকেই আসছেন মার্কেটে বাজারে যাতায়াত করছেন গণপরিবহনেও অজুহাতেরও শেষ নেই তাদের আর জানাচ্ছেন মিনাল আদিবা করা নাড়ছে করোনার দ্বিতীয় ঢেউ এরই মধ্যে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে এ অবস্থায় বারবারই মাস্ক পরার অনুরোধ জানানো হচ্ছে ঘোষণা করা হয়েছে নো মাস্ক নো সার্ভিস নীতি তারপরও বাজার দোকান মার্কেটে অনেকেই মাস্ক ছাড়া করছেন চলাফেরা রাজধানীর কারওয়ান বাজারে এই চিত্র দেখে মনে হতে পারে করোনা বলে কিছু নেই অধিকাংশের মুখে মাস্ক নেই নেই সামাজিক দূরত্বের বালাই কেউ কেউ বলছেন মাস্ক আছে পকেটে ক্যামেরা দেখে কয়েকজন ঝটপট মাস্ক পরে নিচ্ছেন সব সময় রাখলে তো নাক মুখ বন্ধ হয়ে যায় এই জন্য মাঝে মাঝে একটু খোলা রাখি আর কি মাস্ক আছে তো ই করলাম তো মনে একটু চা পানি খাইছি এই জন্য মাস্ক খুলছি স্বল্প আয়ের মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা এখনো কম মানুষের লাগে কথা কম লাগে তো এই কারণে একটু সরাই রাখতো মাস্ক আছে কিন্তু আমি মনে মনে এখন কাজ করছি তো কাজের পরে ফ্রেশ হয়ে আবার নিই নিউ মার্কেট এলাকা স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই দোকানি থেকে শুরু করে বেশিরভাগ ক্রেতার মুখে নেই মাস্ক মাস্ক না পরার কারণ হিসেবে আছে নানা অজুহাত পরছি কতক্ষণ দিয়ে রাউন্ড যায় আমরা তো কাজ করি মাস্ক পরি কিন্তু এখন বাড়িছি মাস্ক ছাড়া তো বাড়ি হওয়া যায় না মাস্ক তো আছে তুই এসে হন কামো শুধুমাত্র বাজার মার্কেট নয় মাস্কের ব্যবহার গণপরিবহনেও দেখা গিয়েছে কম আমি মাস্ক পরি না মাস্ক পরতে ভালো লাগে না গরম লাগে অতিরিক্ত বাজারে একা আছি কিন্তু আমি প্রথমে কিনবো না কিন্তু ও পাই নেবি তো কিনতে নেই না বিরক্ত করো না মাস্কটা আমার ছিল অবশ্যই এখনই খুলে রাখলাম আর কি করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার কথা বারবার বলা হলেও নিয়ম মানছেন না অনেকেই মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা করোনা মহামারীতে ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে ওঠা অনেকেই কিছুটা স্বস্তি খুঁজতে ছুটছেন কক্সবাজারে সৈকতে পর্যটকের ভিড় বাড়ায় বাড়ছে করোনার ঝুঁকি পর্যটকদের বড় অংশই মানছেন না কোনো নির্দেশনা তপুশাইনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন জসিম জুয়েল পাহাড় সাগরের অপরূপ দৃশ্য ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে সাগরের বিশাল ঢেউ মায়াবী গোধূলি সোনালী সূর্যোদয় মন কাড়ে পর্যটকদের তাই তো কক্সবাজার ছুটে যান পর্যটকরা করোনা মহামারীতে হাঁপিয়ে ওঠা অনেকেই এখন ছুটছেন কক্সবাজার ভিড় বাড়ছে সৈকতে সেই সাথে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি সুগন্ধা পয়েন্টের প্রবেশ মুখে বড় করে লেখা মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ সাইনবোর্ডে আছে নানা নির্দেশনা কিন্তু নির্দেশনা মানছেন না অনেকেই মাস্ক ব্যবহার করুন মাস্ক পরিধান না করে বিচে প্রবেশ করবেন না করোনার দ্বিতীয় ঢেউ যখন করা নাড়ছে তখন এভাবেই মাইকে সারাদিন সতর্ক করা হচ্ছে তারপরও কারো কোনো বিকার নেই মাস্ক একবার কিনছি কিনা বাসায় দিয়ে আসছি আনতে ভুলা গেছি এখন কিছু করার আছে ভুলা গেছে কোথায় জানি ভুলা গেছে ঝুঁকি জেনেও মাস্ক না পড়তে আছে নানা অজুহাত সরি মাস্ক ছিল যে ইয়ে করে ফেলছি খুলে ফেলছি ছবি তোলার জন্য মাস্ক পরাই ছিল ছবি তোলার জন্য খুলছিলাম টুরিস্ট পুলিশ সচেতন করার চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে আরো কঠোর হওয়ার কথা ভাবছেন তারা আমাদের কাজ হচ্ছিল তাদেরকে
সচেতন করা, তাদেরকে বলা। এখন এরপরে যদি না হয় তাহলে সেগুলিতে আইনগত ব্যবস্থায় আমাদের আগাতে হবে। তো এই বিষয়টাকে আমরা আরেকটু চেষ্টা করে দেখি কতদূর করতে পারি, যদি না পারি তাহলে সে তখন তো আমরা আইনে যাবই। সচেতন না হলে আরও বড় সংকটের আশঙ্কা প্রশাসনের। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, কক্সবাজার। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অনাহত বিতর্কের সৃষ্টি করছে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ঘটনার নেপথ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করেন তিনি। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণে সম্প্রতি একটি ধর্মীয় সংগঠন বিতর্কের সৃষ্টি করেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অনাহূত বিতর্কের সৃষ্টি করছে। তার ভিন্ন কোনো উদ্দেশ্যও থাকতে পারে, ইসলাম চর্চার সাথে এর সম্পর্ক নেই বলে ধর্মপ্রাণ মুসলমানরা মনে করে। ভাস্কর্যকে তারা মূর্তি বলে অপপ্রচারে নেমেছে, তারা নিজেরাই এক ভ্রান্তিতে আছে। দেশের আলেম সমাজ এবং বিশেষজ্ঞগণ ইতিমধ্যে বারবার বলেছেন মূর্তি আর ভাস্কর্য এক নয়। অবিভক্ত ঢাকার প্রথম মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফ শরণে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনায় মাহবুবুল আলম হানিফ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের নামে উগ্র কিংবা জঙ্গি তৎপরতা বরদাস্ত করা হবে না। হঠাৎ করে দেশের রাজনৈতিক অঙ্গনে কোনো ইস্যু না থাকার পরেও একটা ইস্যু নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে আলেম উলেমা মাশায়েখের নাম দিয়ে। আজকে যারা আলেম উলেমা মাশায়েখের দোহাই দিয়ে আপনারা যে ভাষায় কথা বলছেন, এটা ইসলামের ভাষা নয়। ভাস্কর্য অপসারণে কিছু আলেমদের দাবি ধর্মের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন আওয়ামী লীগ নেতারা। পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলোতে বহু ভাস্কর্য আছে, সেখানে তো কেউ কথা বলে না। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতির স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে রাজশাহী শাহ মখদুম মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা, আটক দুই। আবারও দুপুর দুটার একুশে সংবাদে রাজশাহী বেসরকারি শাহ মখদুম মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে আটজনের নাম উল্লেখ করে বিশ জনকে আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। বিকেল পাঁচটার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকার ওই মেডিকেল কলেজ চত্বরে এই ঘটনা ঘটে। হামলায় ১৩ শিক্ষার্থী আহত হয়েছে, তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, কলেজের হোস্টেলে তারা নিজেদের জিনিসপত্র নিতে যান। প্রথমে তাদের হোস্টেলে ঢুকতে দেওয়া হয়নি, কিছুক্ষণ পরে জানানো হয় হোস্টেলে ঢুকতে দেওয়া হবে। এরপর মেডিকেল কলেজে গেটে বন্ধ রেখে এলোপাথারি মারধর শুরু করা হয়। কর্তৃপক্ষের কথায় এমন হামলা চালানো হয়েছে বলেও দাবি শিক্ষার্থীদের। পাশ দিয়ে রড দিয়ে মারছে, আমরা শুধু গেছিলাম আমাদের কলেজে। আমরা জাস্ট ভেতরের দিকে গেছি, যে বয়েজ হোস্টেলটা জাস্ট পার করেছি, আমাদের সামনে থেকে এবং পেছন থেকে একসাথে বাঁশ দিয়ে মারা শুরু করেছে। দে ধরাব এমডি, এমডির ভাই, তারপরে যেখানকার খালারা ছিল সবাই মিলে মারা শুরু করছে আমাদের। সাতক্ষীরা সদর উপজেলার হওয়ালখালীতে তিন দুপুরে চুরি হওয়ার 36 ঘন্টা পর নবজাতক সোহানের বাড়ির বাথরুমের ট্যাঙ্কি থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে শিশুটির মা বাবাকে। রাত একটার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় মায়ের পাশ থেকে নবজাতকটি চুরি হয়ে গেছে প্রচার করে মা ফাতেমা বেগম। এই ঘটনায় থানায় জিডি করা হলে পুলিশ ও পিবিআই পৃথকভাবে তদন্ত শুরু করে। আটক করা হয় শিশুটির বাবা সোহাগ হোসেনকে। পরে তার দেওয়া তথ্যে সেফটি ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী ছিল, তাকে লালন পালনের অসুবিধার কথা ভেবে মা বাবা তাকে মেরে ফেলে। রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের পরিকল্পনা বাতিল সহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা বটতলায় মানববন্ধন করে রাষ্ট্রায়ত্ত
কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। এ সময় বক্তারা বলেন, অব্যবস্থাপনার মাধ্যমে দেশের চিনি শিল্প ধ্বংস করা হচ্ছে। দেশের সকল চিনিকলে চলতি মৌসুমে আখ মাড়াই, শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ সহ কৃষক পর্যায়ে সার কীটনাশক সরবরাহের দাবি জানানো হয়। এদিকে নাটোরে চিনিকলের গেইটে শ্রমিক কর্মচারী ও আখ চাষীরা সমবেত হয়ে মানববন্ধন করেন। এ সময় শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখ চাষী ফেডারেশনের নেতারা বলেন, সময় মতো আখ মাড়াই না করে উৎপাদন খরচ বাড়ানো হচ্ছে। পাবনার চলনবিল অঞ্চলে চলছে শামুক নিধনের মহোৎসব। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শামুক কিনে বিক্রি করে ফায়দা লুটছে। প্রতিদিন কয়েকশো বস্তার শামুক ট্রাকে করে চলে যাচ্ছে খুলনা বাগেরহাট সাতক্ষীরা অঞ্চলের চিংড়ি ঘেরে। পরিবেশবিদরা বলছেন, পানি দূষণ রোধে প্রাকৃতিক ছাকুনি হিসাবে খ্যাত এই জলজ প্রাণী নিধনের ফলে হুমকিতে জীববৈচিত্র্য, কমে যাচ্ছে কৃষি জমির উর্বরতা শক্তিও। পাবনার প্রতিনিধি রাজু রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। পাবনার চলন বিলের অন্যতম বড় বিল খালিশাগাড়ি বিল। বিলপাড়ের বাসিন্দাদের বর্ষা মৌসুমে আয়ের একটি উৎস মাছ শিকার, আর ইদানিং যোগ হয়েছে শামুক ধরা। স্থানীয় ব্যাপারীরা প্রান্তিক মানুষদের দিয়ে প্রতিদিন ছোট ছোট ডিঙ্গি নৌকায় শামুক সংগ্রহ করায়। এরপর বস্তা প্রতি দুশো থেকে আড়াইশো টাকা দরে কিনে নেয়। শুধু এই বিলেই নয়, জেলার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও সুজানগর উপজেলার বিলকুড়ালিয়া, আফরার বিল, নলডাঙ্গা বিল, ডিকশির বিল, বগা বিল, হান্ডিয়াল বিল সহ বিভিন্ন বিলে এভাবেই প্রতিদিন চলছে শামুক নিধন। কৃষকদের হাতে কাজ থাকলে মাত্র তাদের অর্থ উপার্জনের দুটো পথ, একটু হচ্ছে এই নৌকা ভোট যোগে শামুক করানো, আর একটা হচ্ছে মাছ ধরা। কাজ কাম নাই, মাঠ ফাঁকা থায় কুড়ে আমরা এই ধরেন দেই, আমাদের ব্যাপারী আছে এর কাছে দেই, ব্যাপারী লি চলে যায়। স্থানীয় ব্যাপারীরা প্রতিদিন বিলপাড়ের মানুষের কাছ থেকে শামুক কেনে, পরে বিক্রি করে বড় ব্যাপারীদের কাছে। আজ দশ বছর ধরেন এই ব্যবসার সাথে জড়িত, ধরেন কোটি কোটি টাকার ব্যবসায়ী হচ্ছে। বিভিন্ন বিলে থেকে সংগ্রহ করা হয়। পরিবেশবিদ ও কৃষি কর্মকর্তা বলছেন, শামুক নিধনের ফলে পানির জীব বৈচিত্র্য হুমকির মুখে। পোলট্রি ফিড এবং ফিশ ফিড তৈরি করার জন্য কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান লোক নিয়োগ করে তারা এই জলাশয়গুলোর জীব বৈচিত্র্য নিঃশেষের একটা খেলায় মেতে চলেছে। এটা আসলে আমাদের জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে, তো এটা আসলে মনে হয় বন্ধ হওয়া দরকার। বন্ধ হলে পরে জীব বৈচিত্র্য রক্ষা পাবে এবং আমাদের প্রাকৃতিক ভারসাম্য সেটা রক্ষা পাবে। শামুক নিধনের সুনির্দিষ্ট শাস্তি না থাকার কথা জানিয়ে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এটা মাছ চাষের জন্য উপকারে লাগে এটা বলবো না, তবে প্রাকৃতিক প্রতিবেশ পরিবেশের জন্য খুব উপকারী। শামুক ধরার ক্ষেত্রে এভাবে সুনির্দিষ্ট কোনো শাস্তি এর কথা বলা হয়। নিধন বন্ধ ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করা না গেলে আগামীতে বিল অঞ্চল থেকে শামুকের অস্তিত্ব হারানোর আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবারে খেলার খবর। ১৭তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর জুয়েল আহমেদ, নারী বিভাগে একই বাহিনীর নাইমা আক্তার। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কংসুর বাজার এলাকায় মধুমতি নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। অংশ নেন বাছাই করা সাত নারী ও সাত পুরুষ সাঁতারু। জুয়েল দশ কিলোমিটার অতিক্রম করতে সময় নেন এক ঘন্টা এক মিনিট চব্বিশ সেকেন্ড, আর নাইমা আট কিলোমিটার অতিক্রমে সময় নেন এক ঘন্টা বারো মিনিট দুই সেকেন্ড। আর এরই সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। না পড়তে নানা অজুহাত, সংক্রমণের ঝুঁকি নিয়ে মার্কেট বাজার গণপরিবহনে চলাফেরা। কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড়, বাড়ছে করোনার ঝুঁকি, নির্দেশনা মানার পালাই নেই। উদ্দেশ্যে ভাস্কর্য নিয়ে বিতর্ক, মন গড়া ব্যাখ্যায় মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের। পরমাণু বিজ্ঞানী মোহসেন খুনের ঘটনায় উত্তপ্ত ইরান, ইসরায়েলকে দুষছে তেহরান, বদলা নেয়ার ঘোষণা। সব
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বর, ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইট, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। ছয়টায় আমাদের চট্টগ্রাম সংবাদ, এখন আমন্ত্রণ দিলেও স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গে থাকুন।